হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হোয়াইট ইগল 140। তা বন্ধুরা, আমরা বর্তমানে আসছি prbwbgov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে ওয়েস্ট বেঙ্গল পুলিশের। আমরা আসলাম, আসার পর এখানে দেখো, ক্লিক করার পর দেখো এখানে একটা নতুন নোটিফিকেশান আসছে আমরা দেখলাম, তা তোমাদের দেখাই দিচ্ছি। এখানে যাওয়ার পর আমরা এই রিক্রুটমেন্ট অপশান যেখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই যে এই রিক্রুটমেন্ট অপশানে আমরা ক্লিক করব। কি নোটিফিকেশান এসেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে আমরা দেখে নিচ্ছি। দেখো এখানে রিক্রুটমেন্টস, এখানে নোটিফিকেশান আসছে, দেখো এখানে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনআর্ম ব্রাঞ্চ, সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2023। এখানে ভিউ ডিটেলসে ক্লিক করলাম, যারা সাব ইন্সপেক্টর কলকাতা পুলিশে অ্যাপ্লিকেশন করেছিলে তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশান। দেখো এখানে ইডিট অপশান এসেছে 24/9/2023, অর্থাৎ আজকের ডেটে কিন্তু এই নোটিফিকেশানটা দেওয়া হয়েছে, ঠিক আছে। কিভাবে কারো কোনো যদি অ্যাপ্লিকেশন করতে ভুল হয়ে গেছে, তারা এডিট করতে পারবেন। এখানে গেট ডিটেলসে ক্লিক করব। গেট ডিটেলসে ক্লিক করার পর এখানে দেখো দুইটা রয়েছে, একটা ক্লিক হেয়ার টু এডিট দ্য সাবমিটেড অ্যাপ্লিকেশন ফর্ম দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ABUB। এখানে সময় দেওয়া রয়েছে, দেখো 24/9/2023 থেকে 30/9/2023, এত সময়ের মধ্যে। এরপর এটা আলাদা ছিল 2021-এর, এটা আলাদা, এটাই কিন্তু তোমাদের জন্য, ঠিক আছে। এখানে আমরা ক্লিক করলাম, দেখো এখানে ক্লিক করার পর সিলেক্ট দ্য পোস্ট, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, অ্যাপ্লিকেশানস, রিয়েল নাম্বার, এখানে ক্লিক করার পর সার্চ অ্যান্ড ভ্যালিড রেট এখানে ক্লিক করবে। এখানে সিলেক্ট দ্য পোস্ট, ঠিক আছে, এখানে সিলেক্ট দ্য পোস্টে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখানে অ্যাপ্লিকেশানস রিয়েল নাম্বারটা দেবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশানস রিয়েল নাম্বার দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার যে রয়েছে 10 ডিজিটের এখানে ক্লিক করবে, তারপর ডেট অফ বার্থ দিয়ে সার্চ অপশানে ক্লিক করবে। সার্চ অপশানে ক্লিক করার পর তোমাদের যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে এখান থেকে তোমরা কিন্তু এডিট করতে পারবে। তোমাদের সুবিধার্থে আমি এই ডাইরেক্ট এই লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু ক্লিক করে এডিট করতে পারবে, ঠিক আছে। এটুকু আপডেট ছিল, তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগে লাইক শেয়ার করো, অবশ্যই চ্যানেলটাতে নতুন আসলে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।